আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? ওয়েল, বর্তমান সময়ে 16,000 টাকা প্রাইস পয়েন্টে দুটো দারুণ মোবাইল ফোন পাওয়া যায়। একটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নারজো 50 এবং আরেকটা হচ্ছে ইনফিনিক্স এর তরফ থেকে ইনফিনিক্স হট 11 অ্যাশ। এবং যারা কিনা এই দুটো মোবাইল ফোনের মধ্যে কনফিউশনে পড়ে রয়েছেন যে আপনি কোনটা ছেড়ে কোন মোবাইল ফোনটা নেবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ইয়েস, আজকের ভিডিওতে আমি এই দুটো মোবাইল ফোনকে একে অপরের সাথে সম্পূর্ণ কম্পেয়ার করব, যাতে করে ভিডিও শেষে আমার মতো আপনি এই দুটো মোবাইল ফোন সম্পর্কে ভালোভাবে জানতে পারেন এবং নিজের জন্য কোনটা বেস্ট হবে সেটা বের করে নিজের জন্য কিনতে পারেন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি এল.এম.জ ইব্রাহিম আর আপনারা দেখছেন এল.এম.জ ইব্রাহিমস গিজুটসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। শুরু করবো দুটো মোবাইল ফোনের ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়েল, এক্ষেত্রে ইনফিনিক্স হট 11 অ্যাশের ওজনটা হচ্ছে 205 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। সম্পূর্ণ মোবাইল ফোনটি পলিকার্বনেট বিল্ড এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকছে এর রিয়ার প্যানেলে। পাশাপাশি এর পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে এই মোবাইল ফোনটাতে সবকিছুই থাকছে, শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ছাড়া। অন্যদিকে রিয়েলমি নারজো 50 ওজনটা হচ্ছে 194 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। মোবাইল ফোনটা সম্পূর্ণ পলি কার্বনেট বিল, বাট এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এই মোবাইল ফোনটার পোর্টস এন্ড বাটনের সবকিছুই থাকছে, শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ছাড়া। সো ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটিতে যদি আমি দুটো মোবাইল ফোন কথা বলি, যারা কিনা একটা স্লিম এবং একটা লাইট ওয়েট এর মোবাইল ফোন চাচ্ছেন, একটা গুড লুকিং এর মোবাইল ফোন চাচ্ছেন, তাদের জন্য আমি সাজেস্ট করব Realme Narzo 50 টা। সো এই ক্ষেত্রে ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটিতে আমার মতে Realme Narzo 50 টা উইনার। চলে আসবো মোবাইল ফোন দুটির ডিসপ্লে সেকশন এবং এক্ষেত্রে ইনফিনিক্স হট 11 অ্যাশ এই মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশন আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চ এর একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90Hz এর রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেল। পাশাপাশি ডিসপ্লে সেকশন আমরা পেয়ে যাচ্ছি 180Hz এর টাচ স্যাম্পলিং রেট এবং 500 nits পিক ব্রাইটনেস। এবং ব্রাইটনেসে খুব একটা ঘাটতি আমরা আউটডোরে লক্ষ্য করিনি এই মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে। এছাড়া এর কালার রিপ্রোডাকশন, ভিউ অ্যাঙ্গেল সব দিক দিয়ে সন্তোষজনক ছিল এই প্রাইস পয়েন্টে। অন্যদিকে Realme Narzo 50 এই মোবাইল ফোনটাতে আমরা ডিসপ্লে সেকশনে পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চ এর একটা ফুল এইচডি প্লাস রেজুলেশন আর 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটা IPS LCD প্যানেল, যেটাতে থাকছে 440 PPI ডেন্সিটি। সব মিলিয়ে এই মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনকেও ইনডোরের পাশাপাশি আউট বেশ ভালোভাবে রান করানো যাচ্ছিল। এই ব্রাইটনেসে আউটডোরে খুব একটা ঘাটতি আমরা লক্ষ্য করতে পারবো না। এছাড়া এই মোবাইল ফোনটার কালার রিপ্রোডাকশন, ভিউ অ্যাঙ্গেল দিয়েও আমরা সন্তোষজনক একটা রেজাল্ট পেয়ে যাব এই প্রাইস পয়েন্টে এসে। সব মিলিয়ে যদি এই দুটো মোবাইল ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে যারা কিনা হাই রিফ্রেশের একটা ডিসপ্লে সেকশন খুঁজছেন এই প্রাইস পয়েন্টে, তারা Realme Narzo 50 টা নিতে পারেন। বাট যারা কিনা ডিসপ্লে সেকশন দিয়ে একটা কম্বো প্যাক চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করব ইনফিনিক্স হট 11 অ্যাশ এই মোবাইল ফোনটা। কথা বলে নিব দুটো মোবাইল ফোনের প্ল্যাটফর্ম সেকশন নিয়ে এবং প্ল্যাটফর্ম সেকশনে আমরা ইনফিনিক্স হট 11 অ্যাশ এই মোবাইল ফোনটাতে পেয়ে যাব UI হিসেবে XOS 7.6 বেসড অন Android 11। পাশাপাশি এতে চিপসেট হিসেবে আমরা পেয়ে যাব মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেক হেলিও G88 এই অক্টোকর প্রসেসরটি, যেটা কিনা একটা 12 nm আর্কিটেকচারের প্রসেসর। পাশাপাশি এর স্টোরেজ টাইপ হিসেবে আমরা পেয়ে যাব eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে পেয়ে যাব LPDDR4X। সব মিলিয়ে এর আন্তরিক স্কোরটা আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পারতেছেন। এছাড়া গেমিং ও এই মোবাইল ফোনটা থেকে আমরা একটা সন্তোষজনক রেজাল্ট পেয়ে যাব এই প্রাইস পয়েন্টে এসে। সব মিলিয়ে এই মোবাইল ফোনটা 6/128GB যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব 16,000 টাকায়। অন্যদিকে Realme Narzo 50 এই মোবাইল ফোনটাতে আমরা পেয়ে যাব UI হিসেবে Realme UI 2.0 বেসড অন Android 11। পাশাপাশি এই মোবাইল ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেক হেলিও G96 এই অক্টোকর প্রসেসরটা, যেটা কিনা 12 nm আর্কিটেকচার তৈরি। এবং এতে আমরা পেয়ে যাব স্টোরেজ টাইপ হিসেবে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে LPDDR4X। এবং এর গেমিং পারফরম্যান্সটাও যথেষ্ট ভালো ছিল। এছাড়া এর যে আন্তরিক স্কোরটা সেটা আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। সব মিলিয়ে এই মোবাইল ফোনটা 4/64GB যে ভ্যারিয়েন্টটা সেটা আমরা পেয়ে যাব 2,500 টাকায়। যদি কিনা প্ল্যাটফর্ম সেকশন আমরা দুটো মোবাইল ফোনকে কম্পেয়ার করতে যাই, তাহলে আমি বলবো যারা কিনা এখানে জাস্ট
ফোকাস করবেন চিপসেট বা প্রসেসরটার উপর তাদের জন্য আমি সাজেস্ট করব Realme Narzo 50 এই মোবাইল ফোনটা বাট যারা কিনা প্ল্যাটফর্ম সেকশন একটা কম্বো প্যাক চাচ্ছেন স্টোরেজ এবং র‍্যামটা একটু বেশি চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব Infinix Hot 11s বাকিটা চয়েস ইজ ইয়োরস রাইট নাও চলে আসব মোবাইল ফোন দুটার ক্যামেরা সেকশনে এবং ক্যামেরা সেকশনে আমরা এখানে Infinix Hot 11s এই মোবাইল ফোনটাতে রেয়ারে পেয়ে যাব 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাশাপাশি ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই মোবাইল ফোনটার রেয়ারে ক্যামেরা সেকশন দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে 1440p 30fps পর্যন্ত এছাড়া এই মোবাইল ফোনটার রেয়ারে ক্যামেরা সেকশন থেকে কোন কোয়ালিটির কোন ধরনের পিক আউটপুট আসতে পারে তা আশা করে স্ক্রিনের স্যাম্পলগুলো দেখে আপনারা বুঝে ফেলতেছেন অন্যদিকে ক্যামেরা সেকশনে Realme Narzo 50 তে আমরা পেয়ে যাব 50 মেগাপিক্সেলের রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এছাড়া এই মোবাইল ফোনটার রেয়ারে ক্যামেরা সেকশন দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে 1080p 120fps পর্যন্ত এছাড়া এই মোবাইল ফোনটার রেয়ারে ক্যামেরা সেকশন দিয়ে কোন লেভেলের কোন ধরনের কোয়ালিটির পিক আউটপুট আসতে পারে সেটা আশা করি স্ক্রিনে দেওয়া পিক স্যাম্পলগুলো দেখে আপনারা বুঝে নিয়েছেন সব মিলে যদি ক্যামেরা সেকশনে দুটো মোবাইল ফোনকে কম্পেয়ার করি তাহলে এই ক্ষেত্রে যারা কিনা জাস্ট রেয়ারে ক্যামেরা সেকশন থেকে একটা হাই রেজুলেশনের ভিডিওগ্রাফি করতে তাদের জন্য আমি সাজেস্ট করব Infinix Hot 11s টা বাট যারা কিনা ক্যামেরা সেকশন দিয়ে একটা কম্বো প্যাক চান তাদের জন্য আমি সাজেস্ট করব Realme Narzo 50 টা সো ক্যামেরা সেকশনে আমার মতে এখানে Realme Narzo 50 টা অবশ্যই উইনার চলে আসবে ব্যাটারি সেকশন এবং ব্যাটারি সেকশনে আমরা এক্ষেত্রে Infinix Hot 11s এই মোবাইল ফোনটাতে পেয়ে যাব 5000 mAh এর বিগ ব্যাটারি সাথে থাকছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার এছাড়া অন্যদিকে Realme Narzo 50 এই মোবাইল ফোনটাতে আমরা পেয়ে যাব সেম 5000 mAh এর বিগ ব্যাটারি বাট এইখানে আমরা পেয়ে যাচ্ছি 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার সো ব্যাটারি সেকশন দিয়ে দুটো মোবাইল ফোন সেম থাকলেও চার্জিং সেকশনে গিয়ে অবশ্যই এখানে Realme Narzo 50 টা এগিয়ে থাকবে সব মিলিয়ে ব্যাটারি সেকশন অবশ্যই এখানে উইনার হচ্ছে Realme Narzo 50 ওয়েল এই ছিল দুটো মোবাইল ফোনের কম্পেয়ার এবং যারা কিনা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখছেন আশা করি তাদের দুটো মোবাইল ফোনের মধ্যে আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই যে কার জন্য কোন মোবাইল ফোনটা বেস্ট হবে যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ লাইক করে দিতে ভুলবেন না কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত পেলে খুশি হবো আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আপনার প্রিয়জনদের সাথে সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ No.